শিক্ষার্থী বন্ধুরা, আরব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে। গত ক্লাসে আমরা কমেন্ট করেছিলাম, এখানে খেয়াল করেন কমেন্টে একটা রেড বার সহ ওয়ান চলে আসছে, অর্থাৎ এই কমেন্টটা অ্যাপ্রুভ করলে তবেই এই কমেন্টটা শো করবে। তো একটা কমেন্ট অ্যাপ্রুভ করলে পরের কমেন্টগুলো ওই একই ইউজারের ক্ষেত্রে অটোমেটিক্যালি পাবলিশ হবে। তো আমি এখানে এখন রিফ্রেশ করলে দেখতে পারবো যে কমেন্টটা চলে আসছে, এখানে খেয়াল করেন। আচ্ছা, এখানে আমি আরও বেশ কিছু কমেন্ট করব, কারণ কমেন্টকে স্টাইলিং করার জন্য আরো কিছু কমেন্টের দরকার। হ্যাঁ, আমি এটা দিয়ে কমেন্ট করলাম। তো অ্যাডমিনের কমেন্টগুলো ডিরেক্ট অ্যাপ্রুভ হবে, এখানে অ্যাডমিনের কমেন্টগুলোর কোনো অসুবিধা নেই। তো এখানে আমি আরও বেশ কয়েকটা কমেন্ট করছি। তো কমেন্ট করার পাশাপাশি এখন আমি যেটা করব, যে এখানে এখানে খেয়াল করেন রিপ্লাইতে ক্লিক করলে যে পেজটা যে লোড হচ্ছে, পেজটা কিন্তু লোড হওয়ার কথা না, অর্থাৎ এই পেজটা লোড না হয় ডিরেক্ট ওখানে চলে যাবে। তো সেই জন্য আমাদের একটা ফাংশন ব্যবহার করতে হবে। সেই ফাংশনটা হচ্ছে, আমি যদি এখানে যাই ফাংশনস পিএইচপিতে যাই, একটা এনকিউ করতে হবে, অর্থাৎ একটা জেএস ওয়ার্ডপ্রেস থেকে এনকিউ করতে হবে এটা। তো আমরা এখানে যেটা এনকিউ করেছি, আমরা যদি এখন ডিফল্ট একটা থিম ওপেন করি, সেক্ষেত্রে আমরা সেই এনকিউটা পাবো। তো এখন এখানে গিয়ে আমরা থিমস 2015-এ যাই, যে কোনো একটা ডিফল্ট থিমে গেলে হবে, যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়ার্ডপ্রেস থেকে আর কি আসছে। তো আমি এটার ফাংশনস পিএইচপি ওপেন করছি। তো এখানে আমি যদি এনকিউ এর ওখানে যাই, অর্থাৎ যেখানে স্টাইল শিট এবং এগুলো এনকিউ করা হয়েছে, এখানে আপনারা খেয়াল করবেন যে ইজ সিঙ্গুলার, আচ্ছা এটা হচ্ছে আলাদা, কমেন্টের জন্য এখানে রয়েছে, আচ্ছা এটাতে আলাদা যে এসে দেওয়া হয়েছে 2015-এ। আচ্ছা আমি আর একটু ওপেন করি, হ্যাঁ এই যে পেয়েছি, এই সিঙ্গুলার কমেন্টস ওপেন গেট অপশন থ্রেডেড কমেন্ট ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট কমেন্ট রিপ্লে, অর্থাৎ কমেন্ট রিপ্লের জন্য একটা ওয়ার্ডপ্রেসের এনকিউ স্ক্রিপ্ট করতে হয়, অর্থাৎ কমেন্ট রিপ্লের যে স্ক্রিপ্টগুলো, তো সেটা অবশ্যই কমেন্ট ওপেন থাকলে এবং কমেন্ট থ্রেডেড কমেন্ট যদি থাকে সেক্ষেত্রেই যেন ওপেন হয়, এরকম একটা কন্ডিশন সেট করে দেওয়া হচ্ছে। তো সেটা আমরা এখানে দিব। এবার আমি এখানে সেভ করলাম। এখন আমি এই যে ব্লগ পোস্টটা, এই ব্লগ পোস্টটা এখন রিলোড করব, অর্থাৎ এই অংশটুকু কেটে দিয়ে আবার এন্টার দিয়ে এটাকে রিলোড করব। তো এরপরে আমি যদি এখানে পেজ লোড হয়ে যাওয়ার পর এখানে রিপ্লাই যদি ক্লিক করি, খেয়াল করেন এইখানে কিন্তু রিপ্লাইটা রিলোড না হয়ে চলে আসলো, অর্থাৎ এটাই কিন্তু এই স্ক্রিপ্টটার কাজ। তো এখন এখানে আমি যে কোনো একটা কমেন্ট এখানে রিপ্লাই করি, অর্থাৎ বেশ কয়েকটাতে আমি রিপ্লাই করব। এখানে আমি একটা রিপ্লাই কমেন্ট করলাম, আমি আরো একটা আরো আরো কিছু কমেন্ট করব স্টাইল করার জন্য, অর্থাৎ আমি এইটার একটা রিপ্লাই করি, রিপ্লাই, এবং এখানে আমি পোস্ট কমেন্ট এটাতে ক্লিক করলাম। এখন আমি এটাকে স্টাইল করব, অর্থাৎ কমেন্টটাকে স্টাইল করব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার এবং এটা থিমের সাথে মিলতেই হবে, ব্যাপারটা এরকম না। তো আমরা কাছাকাছি দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ এখানে যে স্টাইলটা রয়েছে সেই স্টাইলটা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এখানে খেয়াল করেন যে 15 মিনিটস অ্যাগো, এই অ্যাগো ফাংশনটা আবার অ্যাড করতে হয়, যে এটার পরিবর্তে আমাদের রয়েছে যে ডেট, সেই ডেটটাই আমরা এখানে দিব। এবং এখানে সেইস কথাটা নাই, খেয়াল করেন এখানে সেইস কথাটা নাই, এখানে জাস্ট নামটা আছে। তো আমরা এভাবে স্টাইল করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা এটাতে যাই হচ্ছে লিস্টগুলো উঠিয়ে দেব, এই জন্য আমরা এখানে ইন্সপেক্টে গেলাম, এটাকে আমরা নিচে নিয়ে নিই, ডক টু বটম। আচ্ছা প্রথমে আমাদের ওয়েল ক্লাস কমেন্ট লিস্ট, তো এইটা আমরা ওয়েলটা কেটে দিয়ে এখন এটাকে প্রথমে করবো মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল মান, অর্থাৎ এটা লিস্ট স্টাইল হবে না। আচ্ছা তো তারপরে হচ্ছে কমেন্টের যেই যে মেটা, অর্থাৎ কমেন্ট অথর ভি কার্ড যেটা, সেটা নিয়ে কাজ করব। তো এখানে ফুটার ক্লাস কমেন্ট মেটা নামে দেওয়া আছে, তো কমেন্ট অথর ভি কার্ড যেটা এখানে সেইস কথাটা হবে না, এবং সেই জন্য আমরা স্প্যান ক্লাস সেইস সেটা ডিলিট করে দিব, আর ডিসপ্লে নাম করব সাধারণত ডিসপ্লে নাম। আচ্ছা এটাকে সেইস না দিয়ে এখানে আরেকটু নেস্টেড করে দিই, কমেন্ট লিস্টের মধ্যে যদি সেইস থাকে সেটারই শুধু ডিসপ্লে নাম হবে। আচ্ছা তারপরে এখানে ছবিটা আছে এবং এখানে এইটার ফন্ট যে স্টাইলগুলো সেই স্টাইলটা আমি একটু দেখে নিচ্ছি, ফন্ট ফ্যামিলি হবে
এটা, তারপরে হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট 700। তো সেই অনুযায়ী আমরা এখানে যাই। এখন আচ্ছা, প্রথমত হচ্ছে এটা হচ্ছে কমেন্ট অথর ভি কার্ড, তো আমি সেটাই এখানে নিয়ে নিচ্ছি। আচ্ছা, কমেন্ট অথরটাকেই শুধু নেই, ফন্ট ফ্যামিলি এইটা, ফন্ট ওয়েট 700, ফন্ট সাইজ 20 পিক্সেল, এটা নিলাম। আচ্ছা, এবার এর মধ্যে কমেন্ট অথরের মধ্যকার এ কালার এটা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে রয়েছে কমেন্টের জন্য ইমেজ রয়েছে, এবং ডান দিকে কমেন্টগুলো রয়েছে, হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে, তো আমরা সেভাবেই করব। তো সেই জন্য আমাদের এখানে কমেন্টের ডান দিকে এটা নেওয়ার জন্য আমাদের একমাত্র যে পদ্ধতি সেটা হচ্ছে ইমেজকে অ্যাবসোলিউট করা। তো তার আগে আমরা কমেন্ট যেই অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে যাই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সিঙ্গেল কমেন্ট যেটা আর্টিকেল দিয়ে দেওয়া আছে। তো সিঙ্গেল কমেন্টটাকে আমরা, অর্থাৎ কমেন্ট বডি যেটা, অর্থাৎ এখানে আসি, কমেন্ট বডি এটার পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ করলাম। এখন আমরা যে ইমেজটা রয়েছে, যে ইমেজের একটা ক্লাস রয়েছে, সেই ক্লাসটাকে আমরা পজিশন অ্যাবসোলিউট করব, অর্থাৎ কমেন্ট বডি এখানে ইমেজ ক্লাস অ্যাভাটার, এটা হচ্ছে পজিশন অ্যাবসোলিউট, লেফট 0 টপ 0। আচ্ছা, লেফট 0 টপ 0 করলাম। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে এটা একটা উইড দিব আমরা, উইড হচ্ছে 100 পিক্সেল। আচ্ছা, ডিফল্ট ভাবে এটা 100 পিক্সেলই থাকে, তো আমরা দিয়ে দিলাম যাতে বেশি হলে ওটা 100 পিক্সেলই থাকে। এখন এটার প্যাডিং লেফট করব আমরা 120 পিক্সেল, যাতে লেফটে হচ্ছে একটু জায়গা থাকে, তো সেই জন্য আমরা এটা 120 পিক্সেল করলাম। আচ্ছা, এখন এটাকে আমি যদি একটু দেখে আসি, এটা মোটামুটি হয়েছে। এখন আমাদের এই অংশটুকু করতে হবে, অর্থাৎ এখানে আসি, তো এইটার হচ্ছে কমেন্টের যে মেটা ডেটা সেটাকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লে ইন লাইন ব্লক। আচ্ছা, ডিসপ্লে ইন লাইন ব্লক করলাম। এখন কমেন্ট অথর ভি কার্ড যেটা, এটাকেও আমরা ডিসপ্লে ইন লাইন ব্লক, যাতে পাশাপাশি হয়, এই জন্য আমি এটা করলাম। এটার মার্জিন রাইট 10 পিক্সেল, যাতে এটা এরকম হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যে কমেন্ট মেটা যেটা, এটাকে এখন আমরা মার্জিন বটম দিব, মার্জিন বটম একটু যাতে মার্জিন বটম হয়। আচ্ছা, এরপরে হচ্ছে এইটার কালারটা আমরা চেঞ্জ করে দিব, যে কমেন্ট মেটা এ কালার আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। এডিট বাটনটা শুধু অ্যাডমিনের ক্ষেত্রে দেখা যাবে বলে এটার সাথে দরকার নেই আমাদের। আচ্ছা, এর ভেতরে কন্টেন্টের যে কালারটা এবং যে স্টাইল সেটা আমরা একটু দেখে আসি, কিছু করা হয়েছে কিনা। না, কিছু করা হয়নি, সেম বডিটাতেই, অর্থাৎ এখান থেকে বডি থেকে পাচ্ছে, মানে এইটাও আমাদের ঠিকই আছে। আচ্ছা, এখন শুধু আমাদের আরো কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে রিপ্লাইটা। তো তার আগে, রিপ্লাইটার আগে আমাদের কিছু কাজ আছে, সেটা আমরা করি। অর্থাৎ এখানে আমরা যাই হচ্ছে এক একটা কমেন্টে, অর্থাৎ সিঙ্গেল কমেন্টে। তো সিঙ্গেল কমেন্টের এটা হচ্ছে আমাদের কমেন্ট সিঙ্গেল, তো সিঙ্গেল কমেন্টে যে এলআই রয়েছে, কমেন্ট লিস্ট এলআই, আমরা এটাতে যাই, অর্থাৎ কমেন্ট লিস্ট এলআই, এটার মার্জিন বটম 20 পিক্সেল, অর্থাৎ এটার আমরা কমেন্ট লিস্টের যে এলআই, এলআই এর মার্জিন বটম দিলাম। আচ্ছা, এই মার্জিন বটমটা আসলে যে নিচে এটাতে পাবে, অর্থাৎ এই যে এখানে, এখানে আরো হবে, আমরা একটু বেশিই দিব এখানে, 40 পিক্সেল। আচ্ছা, তারপরে এর ভেতরে কন্টেন্টে আসি এখন। তো ভেতরে কন্টেন্ট হচ্ছে এখানে, এইটা হচ্ছে ওয়েল ক্লাস চিলড্রেন। তো ওয়েল ক্লাস চিলড্রেন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্যাডিং লেফট 30 পিক্সেল, তারপরে হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নাম। আচ্ছা, প্যাডিং 0 না, এখানে প্যাডিং লেফট তো আমরা দিয়েছি। আচ্ছা, এখন চিলড্রেনের মধ্যে যে এলআই হবে সেটার মার্জিন টপ হবে, চিলড্রেনের মধ্যে এলআই এটার মার্জিন টপ 30 পিক্সেল, অর্থাৎ উপরে যাতে মার্জিনটা হয়, এর ভেতরে আসলে তার মার্জিন টপ হবে,
তাহলে এটা ঠিকঠাক মতো হবে। আচ্ছা, তো এখন এটা ঠিক আছে, কমেন্টের যে স্টাইলটা সেই স্টাইলটা আমরা করে ফেললাম। আচ্ছা, এখানে আরো কিছু কাজ আছে, যেমন যে এটা কালো কিন্তু এটা কালো না, কারণ এখানে আমরা কালো রং দেই নাই। অর্থাৎ এটাতে আবার যাই, অর্থাৎ এটা যেখান থেকে পাচ্ছে এই যে কমেন্ট অথর, এটার কালার এখানে দিতে হবে, অর্থাৎ এখানে। এই জিনিসগুলো খেয়াল করবেন, রিপ্লাই বাটনটা স্টাইল করে দিই, অর্থাৎ এখানে রিপ্লাই বাটনটা যে স্টাইল রয়েছে সেই স্টাইলটা আমাদের করে দিতে হবে। তো এখানে আমরা এই ক্লাসটা এখানে ধরাই দিতে পারি, অর্থাৎ এ ক্লাস কমেন্ট বাটন কমেন্ট রিপ্লাই। আমি এটা দেখি যে কি ক্লাস আছে, অর্থাৎ এটা যে ক্লাস জাস্ট ওইখানে ধরাই দিলে হবে। তো এটা হচ্ছে রিপ্লাই এ, অর্থাৎ এখানে কমেন্ট বডি রিপ্লাই এ। তো আমি এখানে যাই, এখানে গিয়ে আমি জাস্ট দিয়ে দিই হচ্ছে রিপ্লাই এ, অর্থাৎ রিপ্লাই এ দিলে এটা হচ্ছে ঠিকঠাক মতো পাওয়ার কথা। আচ্ছা, এখানে আমরা কমা দেই নেই বলে এটা চলে গেছে। হ্যাঁ, এই যে এখন এটা ঠিক আছে। তো আমরা এটাকে রিপ্লেস করে জাস্ট রিপ্লাই এ দিয়ে দিব, অর্থাৎ 1398 নম্বর লাইনে গিয়ে আমরা চেঞ্জ করে দেব। আচ্ছা, তাহলে আমি সেটা করি। এই যে এখানে, অর্থাৎ এটার পরিবর্তে আমাদের হবে হচ্ছে রিপ্লাই এ, দেন আমাদের হবে রিপ্লাই এ হোভার। এটাকে সেভ করে ফেলি, এবং আমরা যে সিএসএস গুলো লিখলাম সেই সিএসএস গুলো এখন নিয়ে আসি। তো এইভাবে কমেন্টের স্টাইলটা করে ফেলতে হবে, কমেন্টের স্টাইলটা ঠিকঠাক মতো করে ফেললে আমাদের কমেন্ট গুলো দেখতে সুন্দর লাগবে। এবং এখন আমরা যে কমেন্ট গুলোর অন্যান্য যে সিএসএস, সেই সিএসএস গুলো আমরা কেটে দিতে পারি, এবং অন্যান্য মার্কআপ গুলো কেটে দিতে পারি। অর্থাৎ আমাদের কমেন্টার এটা স্টাইল আমরা করে ফেলেছি, এখন আমরা বাকি যে এখানে যে কমেন্টস এর সেকশনটা, সেই সেকশনটা আমরা এখন কেটে দিব। তো সেই জন্য আমরা যাব হচ্ছে এখান থেকে থিমস নিউরন সিঙ্গেল পিএইচপি, এখানে গিয়ে যে কমেন্টের সেকশনটা রয়েছে নিচে, সেই কমেন্টের মার্কআপ গুলো এখন আমরা কেটে দিব, অর্থাৎ এইখানে ব্লক কন্টেন্ট। আচ্ছা, এটা তো আলাদা, আমাদের কমেন্টের এইখান থেকে কমেন্টের সেকশন এইখান থেকে শেষ। অর্থাৎ আমরা এটা কেটে দিলাম। আচ্ছা, এবার আমরা এখানে যাই, তাহলে এই ছিল আমাদের কমেন্টের স্টাইলিং। আচ্ছা, মেটা রিফ্রেশ দিতে হবে। এই ছিল আমাদের কমেন্টের স্টাইলিং। এখন আমরা নেক্সটে অন্যান্য যেই কাজগুলো সেই কাজগুলো করে ফেলবো। তো আজকে পর্যন্ত আপনারা স্টাইলগুলো করে ফেলবেন, আমরা বাকি দিন আরও যে অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।